আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আলোচনা করার। আজকের আলোচনার বিষয় তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহের প্রকারভেদ, রোধ। দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করবে, প্রথমে আমরা জানব তড়িৎ প্রবাহ সম্পর্কে। দেখো, তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা আমরা জানব, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মূলত এটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় বা কোনো মাধ্যমের বিদ্যুৎ মাধ্যম দিয়ে প্রবাহিত হওয়া কে বোঝানো হয়। দেখো, সংজ্ঞাটা আমি লিখছি আগে, কোনো পরিবাহী যে কোনো প্রস্থ ছেদে যে কোনো প্রস্থ ছেদের মধ্য দিয়ে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাই তড়িৎ তাহলে দেখো, এখানে আমি তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা বোর্ডে লিখেছি। সংজ্ঞাটা আমি আবারও বলছি, বলা আছে কোনো পরিবাহী। এই পরিবাহী কথাটা, এটা মূলত একটা মাধ্যমকে বোঝানো হয়েছে। এই পরিবাহীটাকে কোনো একটা মাধ্যমকে বোঝানো হয়েছে, অর্থাৎ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে, সেটা হচ্ছে পরিবাহী পদার্থ। যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখো কি হতে পারে, সোনা, সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদি, এগুলোর মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, এই জন্যে এগুলোকে বলা হয় পরিবাহী পদার্থ। এখন যদি আমরা বলি তাহলে পরিবাহী, এই পরিবাহীকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। অপরিবাহীর কথাটা যদি বলি, অপরিবাহী হচ্ছে সে সকল পদার্থ, অপরিবাহী সেই সকল পদার্থ যার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না, সেগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। যেমন কাঁচ,
কাঠ, খাস কাঠ, রাবার ইত্যাদি, এগুলোর মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না। এগুলোর আবার অপর একটি নাম আছে, এটিকে কুপরিবাহী পদার্থ বলা হয়। এটার অপর আরেকটি নাম আছে যেটা সুপরিবাহী পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থের ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে সেগুলো সুপরিবাহী পদার্থ বা পরিবাহী পদার্থ, অর্থাৎ সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, আর যেগুলোর ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না সেটা অপরিবাহী পদার্থ বা কুপরিবাহী পদার্থ। এই ছিল হচ্ছে তড়িৎ প্রবাহ। এবং তড়িৎ প্রবাহে এখন একটি একক রয়েছে, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এই এককটা তোমাদের জানতে হবে। এমসিকিউ তো আসে অনেক সময় এক মার্কের অ্যান্সার দিল, সংজ্ঞাটা দিয়ে এই কথাটা লিখলে ভালো হয়, না লিখলেও চলবে। এখন পরবর্তী কি আছে? তড়িৎ বিভব পার্থক্য সম্পর্কে আমরা, তড়িৎ বিভব পার্থক্য, দেখো তোমরা লক্ষ্য করো, তড়িৎ বিভব পার্থক্য দুটো বিন্দু কল্পনা করেছি, এই দুটো বিন্দু আমি বলেছি সংজ্ঞাটা হবে এরকম, প্রতি একক আধানকে ধরো এই বিন্দু, এই বিন্দুতে একটা একটা আধান বা চার্জ উৎপন্ন আছে, সেই চার্জ প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র অর্থাৎ বৈদ্যুতিক তার দ্বারা সংযোগ করেছে মাধ্যম, প্রতি একক আধানকে, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের এককে ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলে। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তর করতে একটা বিভব পার্থক্য থাকতে হবে, আর এই বিভব পার্থক্য যদি না থাকে তাহলে বিদ্যুৎ উৎপন্ন হবে না বা চার্জ উৎপন্ন, আর চার্জ উৎপন্ন না হলে কোনো কাজই সম্পন্ন হবে না। এই ছিল হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। সংজ্ঞাটা আমি আবার বলছি, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এর পরবর্তীটা কি আছে? তড়িৎ প্রবাহের প্রকারভেদ। দেখো তড়িৎ প্রবাহের প্রকারভেদটা আমরা জানবো, তড়িৎ প্রবাহ এটা মূলত দুই প্রকার, এক পর্যায় বৃত্ত প্রবাহ বা একমুখী বা ডিসি প্রবাহ, আর এটা হচ্ছে পর্যাবৃত্ত বা এসি প্রবাহ, পর্যাবৃত্ত বা এসি প্রবাহ। এটা প্রথমে আমি দুটা অংশে বিভক্ত করে নিলাম, কারণ এই প্রশ্নটা আসতে পারে
তুলনা করো আসতে পারে, অর্থাৎ এসি প্রবাহ এবং ডিসি প্রবাহের মধ্যে তুলনা করো, অথবা অনেক সময় আসতে পারে পৃথকভাবে, সেক্ষেত্রে পৃথকভাবে লিখলে চলবে যে বৈশিষ্ট্য লেখো, তিন মার্কের জন্য আসতে পারে, সেই ক্ষেত্রে এইভাবে ধরো, যদি বলে পার্থক্য লেখো সেই ক্ষেত্রে সব করে দিলে বেশি ভালো হয়। ক্লিয়ার? এখন আমরা জানবো অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। তার আগে জানবো ডিসি, ডিসিটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, কি ডিসিটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। যে তড়িৎ প্রবাহ সব সময় একই দিকে প্রবাহিত হয়, এর গ্রাফটা দ্বারা এরকম, এই দিকে হচ্ছে সময় নির্দেশ করে আর এই দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ নির্দেশ করে, এক আয় দ্বারা প্রকাশ করা হয়। সংজ্ঞাটা আমি আবার দিচ্ছি, যে তড়িৎ প্রবাহ সব সময় একই দিকে প্রবাহিত হয় তাকে অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বলে। এই তড়িৎ প্রবাহ যদি বৈশিষ্ট্য আকারে আসে তাও দিতে পারো, যদি আসে যে অপর্যাবৃত্ত এবং পর্যাবৃত্ত প্রবাহের পার্থক্য লেখা তাও লিখতে পারো। দেখো সংজ্ঞাটা দিয়েছি, পর্যাবৃত্ত প্রবাহ যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে, এইভাবে এটা সম্পূর্ণ হবে, এটা গ্রাফ হবে এরকম, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এটা যদি নির্দিষ্ট করি, বলা আছে নির্দিষ্ট সময় পর পর যদি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয় তাহলে এটা হবে পর্যাবৃত্ত প্রবাহ। এখন এটা ডিসি ব্যাটারির সাহায্যে উৎপাদন করা যায়, এটি উৎপাদন করা সহজ এবং সাশ্রয়ী, আবার এটি সব সময় একই দিকে প্রবাহিত হয়, এটা নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন হয়, এটা ব্যাটারি বা তড়িৎ কোষের সাহায্যে উৎপাদন করা যায়, এটি ব্যাটারির সাহায্যে জেনারেটরের সাহায্যে এটি উৎপাদন করা যায়, এবং এটি এটি বাংলাদেশে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, আর এবং যুক্তরাষ্ট্রে 25 সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। এইভাবে আমরা তুলনা বা পার্থক্য দিতে পারি। এখন দেখো আমরা রোদটা দিতে পারবো, রোদের সংজ্ঞা রোদের সংজ্ঞাটা হবে রোদ, রোদ পরিবাহী যে ধর্মের জন্য, এর মধ্যে পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় বা তড়িৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হচ্ছে রোদ। তাহলে রোদের সংজ্ঞাটা কি? পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হচ্ছে রোদ। রোদের একক কি?
অহম ও এইস। তাহলে আমরা আজকে এই পর্যন্ত জানলাম, পরবর্তীতে পরবর্তী পর্ব আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।